बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम। आशा करी सकले भालो आछेन, आमी आपनादेर दुआए भालो आछि। नाहारे रान्नाघरान ब्लगे सबाइके आरो एकबार स्वागतम जानाच्छि आजके रान्नाटी देखार जन्य। आजके आपनादेर जन्य रयेछे हाँसेर माँस, आमी हाते माखिये किभाबे रान्ना करी तो चलुन देखे आसि। प्रथमे आमी एखाने दुइटा हाँस निएछि। তো এখানে হাঁস আমার, আমি হয়তো চামড়াটা নিতে পারবো না, এর জন্য এটাকে আমি ছিলে তারপরে আমি যে অবশিষ্ট গোশ থাকে ওগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আবার আপনাদের সাথে আসব। তো আমার হয়ে গিয়েছে এখানে দুইটা হাঁসে যতটুকু গোশ হয়েছিল আমি সবটুকু নিয়েছি। আজকে রান্নাটা আমি রাইস কুকারে করব, কারণ হাঁসের মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে আর এটা হাতে মাখিয়ে দেব, কষিয়ে বসাবো না। তো এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি এভাবে রান্না করি, তো হাঁসে কোনো ধরনের কোনো গন্ধ থাকে না। তো আপনারা যদি আজকে আমার রান্নাটি ফলো করে রান্না করেন আপনারা কোনো গন্ধ পাবেন না। তো আদা রসুন পেস্ট এখানে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো, আর 1.5 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো, সব কিছু দিয়ে তারপরে আমি এখানে হাতে মাখিয়ে তারপরে বসাবো। জিরার গুঁড়া 1 টেবিল চামচে, আর জিরা বাটা দিয়েছি 1/2 টেবিল চামচ। এখানে মরিচ গুঁড়োটা আমি ইউজ করিনি, আমি এখানে মরিচ বাটাটা ইউজ করেছি প্রায় 1 টেবিল চামচের মতো। দেন তেল দিয়ে দেব পরিমাণ মতো, তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমার এখানে 1/2 কাপের মতো লেগেছে, আর আমি এখানে সরিষার তেলটা ইউজ করব, যার কারণে সয়াবিন তেলটা একটু কম দিয়েছি, আর কয়েকটা রসুনের কোয়া দিয়েছি, আর তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে এখন আমি সব কিছু ভালো করে মাখিয়ে তারপর অল্প পরিমাণে পানি দিয়ে এটা বসিয়ে দেব। তো এই আমরা যারা হাঁসের মাংস খেতে অনেক পছন্দ করি, অল্প সময়ের মধ্যে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, কোনো ধরনের কোনো গন্ধ থাকে না আর অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে পানির পরিমাণটা খুব বেশি দিবেন না, তাহলে কিন্তু মাংসটা খুব বেশি সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে এখন আমি রাইস কুকারে বসিয়ে দেব, আর রাইস কুকারটা আমি এখন অন করে দিয়েছি। আর এখানে আমি 1 কাপের মতো সরিষার তেল নিয়েছি, সরিষার তেলটা এখন দিয়ে দেব। সরিষার তেলটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তো হাঁসের মাংসটা আরও খেতে বেশি টেস্টি হয়। তো এভাবে করে কষিয়ে নেব। এখন আমি আলু দিয়ে দিব, আলুটা আমি এই পর্যায়ে দিয়ে দিব, কারণ আলুটা আগে দিলে সিদ্ধ হয়ে যেত। আলু দিয়ে আমি কষিয়ে নেব, কারণ আগে যদি আলুটা দিয়ে দিতাম তাহলে কিন্তু আমার আলুটা সিদ্ধ হয়ে যেত, এর জন্য আমি এখন দিয়ে দিয়েছি। তো আমি আবার কুকারের ঢাকনাটা ঢেকে আবার একটু আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত, 50% সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো এ পর্যায়ে আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পর্যাপ্ত যে রান্নার জন্য, ফাইনাল রান্নার জন্য যে পানিটা ইউজ করব সেটা দিয়ে দেব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলে যাবেন না।
সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন। তো লবণটা অবশ্যই আপনার চেক করে নেবেন। এখন আমি কয়েকটা শুকনো মরিচ দেব, এটা কিন্তু ভাজা শুকনো মরিচ না, আমি কয়েকটা শুকনো মরিচ দিয়েছি। এই শুকনো মরিচটা কিন্তু কোনো ঝাল হবে না, তো শুধু কালারটা সুন্দর আসবে আর খেতেও খুব ভালো লাগবে। তো আমার এখন আমি ফুটানো গরম পানি দিয়েছি, আপনারা চেষ্টা করবেন এখানে ফুটানো গরম পানিটা দেওয়ার জন্য। তো খুব বেশি একটা ঝোল দিবেন না, যতটা আপনারা রাখবেন তার থেকে সামান্য পরিমাণে একটু বেশি দিতে হবে। তো আর এটা বেশি একটা সিদ্ধ করার প্রয়োজন নাই, যতটা সিদ্ধ করার হয়ে গিয়েছে। তো দেখেন আমার রান্নাটা কমপ্লিট। এখন এখন আমি পরিবেশনে চলে যাচ্ছে। তো কত সুন্দর কালার হয়েছে আর অনেক মজা হয়েছিল খেতে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপিতে, আপনাদের জন্য অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।